ডায়মন্ড চুরি কেন্দ্র করে সৌদি আরব ও থাইল্যান্ডের কূটনৈতিক যোগাযোগ ছিল না দীর্ঘ 30 বছর। এবার খুলল সম্পর্কের দ্বার। সৌদি রাজপরিবারের বাসা থেকে 1989 সালে ডায়মন্ডের গহনা চুরি করে এক থাই পরিচারিকা, যার আনুমানিক মূল্য অন্তত 2 কোটি মার্কিন ডলার। মূলত দ্বন্দ্বের শুরু সেখান থেকেই। গণমাধ্যম জানায়, সে বছর সস্ত্রীক ছুটিতে বেড়াতে যান তৎকালীন সৌদি যুবরাজ ফয়সাল বিন ফাহাদ আল সৌদ। এই সুযোগে প্রাসাদের বিশাল রত্নভাণ্ডার নিয়ে পালিয়ে যান সেখানকার পরিচ্ছন্নতা কর্মী থাই বংশোদ্ভূত ক্রিয়াংক্রাই তেছামং। বহু তল্লাশির পরও কিছুতেই খোঁজ মেলেনি প্রায় $2 কোটি মূল্যের চুরি হওয়া সেই ডায়মন্ডের। এ ঘটনায় জলঘোলাও কম হয়নি। চুরি হওয়া ডায়মন্ড উদ্ধারে মরিয়া হয়ে ওঠে সৌদি আরব, চালানো হয় একাধিক অভিযান। সেই অভিযানে ডায়মন্ড উদ্ধার তো হয়ই নি, বরং সৌদির 3 কূটনীতিক হত্যাকাণ্ডের শিকার হন। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই ডায়মন্ডের খোঁজ করতে গিয়ে 1 মাসের মাথায় আরেক সৌদি ব্যবসায়ী নিখোঁজ হন থাইল্যান্ডেই। পরে তারও মৃত্যুর কথা জানানো হয়। ডায়মন্ড চুরিকে কেন্দ্র করে সৌদি থাই সম্পর্কে চিড় ধরে, ভঙ্গুর হতে শুরু করে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। এমনকি সে সময় শত শত থাই শ্রমিকদের ভিসা নবায়ন বন্ধ সহ ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করে সৌদি সরকার। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় পর সৌদি যুবরাজের আমন্ত্রণে গেল বুধবার এক আনুষ্ঠানিক বৈঠক করেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অবশেষে দেশ দুটির মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা আসে দুপক্ষ থেকেই। এছাড়া অদূর ভবিষ্যতে রাষ্ট্রদূত নিয়োগের বিষয়েও দুই দেশ সম্মত হয়। এমনকি আগামী মে মাস থেকে থাইল্যান্ডে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি এয়ারলাইন্স। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।